नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। गर्मी अपने पैमाने पे है और ऐसे में मैं आपसे एक नम्र निवेदन करना चाहूँगा। वो पुरानी कहावत है ना, जैसी करनी वैसी भरनी। आप अगर दूसरे के बारे में अच्छा सोचते हैं तो निसंदेह श्री हरि नारायण आपके बारे में अच्छा सोचेंगे और आपको भी वैसा ही फल देंगे जैसा कि आप दूसरों के बारे में सोच के उसके लिए क्रियान्वित करते हैं उस कार्य को। ऐसा ही एक बीरा आज स्प्रेड स्माइल फाउंडेशन के सौजन्य से उठाया गया है ताकि पक्षी राज कहीं प्यासे न रह जाए। आपसे भी मैं नम्र निवेदन करना चाहूँगा, आप अपने छतों के टेरिस पे, अपने पेड़ पे, जहाँ कहीं भी आपको सुविधा हो, आप पक्षियों के लिए कुछ खाने के लिए और किसी वस्तु में पानी रख दीजिए पीने के लिए। ऐसे में उनको पानी पी करके आनंद आएगा और वो प्यासे मरेंगे नहीं। फुलेश्वरी के तमाम उन पेड़ों पे आज स्प्रेड स्माइल फाउंडेशन के सौजन्य से पानी रखा गया और स्थानीय लोगों को यह कार्यभार सौंपा गया कि आगामी दिन वह वहाँ पे उसकी देखरेख करें। आइए इसी से जुड़ा हुआ एक रिपोर्ट को देखते हैं और चीज़ों को विस्तार से समझते हैं। आप सबका दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। आप सबसे साथ ही साथ एक नम्र निवेदन यह भी है कि आप कृपया द ग्लोबली न्यूज अपडेट्स को अपना प्यार आशीर्वाद दें, इसे फॉलो करें, शेयर करें ताकि औरों को भी इसकी प्रेरणा मिले और वह अच्छे कार्यों से जुड़े। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर स्वार, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलकार रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले कहीं। किंतु हमारा समाज किंतु से देखा जेतो ना, तो कोविड है जखन दो बछर कोनो गाड़ी टाड़ी चलतो ना, जेतो শান্ত পরিবেশ ছিল, সেই জন্য কিন্তু পাখিগুলো কিন্তু আবার এই দু বছরের মধ্যে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ফিরে এসেছে আমাদের সমাজে। যখন পাখিগুলোকে আমি দেখি এখন, সত্যি কথা পাখি দেখলে পরে মন থেকে আমার খুব ভালো লাগে যে এই পাখিগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি। তখন মনে হচ্ছিল যে এদের জন্য আমরা কিছু করতে পারি যদি, যে এরা আমাদের সমাজেই থাকবে। তখন আমাদের চিন্তাভাবনা আসলো যে আমরা এইভাবে করে আমরা যে জলের ব্যবস্থা করব, সেই হিসাবে আমরা প্রোগ্রামটা কী করলেন আজকে। আজকে আমাদের যে এই সবগুলো গাছ আছে, এই গাছের মধ্যে আমরা জলের গামলা লাগিয়ে দিলাম আর এখানে যারা আশেপাশে যারা দোকানদার আছে তাদেরকে দায়িত্ব দিলাম প্রতিদিন জল দেওয়ার জন্য। আর সিস্টেমটা একটা করেছি, দড়ি দিয়ে পটটা নিচে নামবে, জল দেওয়ার পরে আবার জল গাছটা ইয়ে পটটা উপরে উঠে যাবে। এটা কতদিন চলবে? এটা যতদিন মোটামুটি গরম থাকে, মানে যেভাবে রোদের তাপ বাড়ছে ততদিন, বিশেষ করে ততদিন তো চলবেই, যখন বর্ষা শুরু হবে তখন হয়তো বন্ধ থাকবে এটা। এর পাশাপাশি কি আপনারা কোনো সচেতনতার মানুষের মধ্যে এরকম একটা কোনো বার্তা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিদিন মানুষকে বলতে চাই যে আপনারা পাখির জন্য বাড়ির ছাদে বারান্দাতে জলের কোনো পাত্রের মধ্যে জল রাখুন, পাখিদেরকে একটু খাওয়ার খেতে দিন, কেউ যদি পাখিকে মারে তাকে বাধা দিন। যেমন অনেক গাছের মধ্যে যেমন অনেক পাখি থাকে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে অনেকে বিয়ে বাড়ির কোনো প্রোগ্রামে ওখানে গিয়ে বোম ফাটিয়ে দিচ্ছে, তখন পাখিগুলো কিন্তু সেই জায়গা থেকে চলে যাচ্ছে। তো সেই জিনিসগুলো জানিয়ে কেউ করতে গেলে তাদেরকে বাধা দিন, এই একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই। এটা আচ্ছা কতগুলো আজকে আমরা 10টা পট লাগিয়েছি আজকে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ চলবে, কিন্তু আজকে আমরা শুরুটা এটাই করলাম। কতগুলো গাছ লাগানো হচ্ছে? আজকে 10টি গাছ লাগালাম। এমনি আগামীতে প্রত্যেকটা ওয়ার্ড? হ্যাঁ, আমরা সব ওয়ার্ড হিসাবে করবো, সব ওয়ার্ডেই করার ইচ্ছা আছে, যতটুকু পারি আমরা করবো। মেন রাস্তাগুলো, মেন রাস্তা বলতে কি, যেসব গাছগুলোতে মানে পাখি বেশি করে থাকে, হ্যাঁ সেই গাছগুলোতে আমরা বিশেষ করে করছি। আপনার নাম? আমার নাম রাজা বসা গোয়েল। আপনি কি করেন? আমি বিজনেসম্যান। আজকে যে ওই গাছে গাছে গামলাতে জল রাখা হচ্ছে, পাখিরা, কৃষ্ণার্থ পাখিরা জল খেতে পারে, আপনারা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা খুব সুন্দর কাজ হচ্ছে। এটা মানুষের ব্যস্ততার মধ্যেও তার একটা মূল্যবান সময় দিচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য করার জন্য। এটা খুব সুন্দর, উনি দীর্ঘদিন ধরে এরকম কাজ করে চলছে, আর আগামী দিনেও এরকম আশা রাখছি যে আরও এরকম ভালো কাজ করে চলবে। এক্ষেত্রে অনেকটা বিষয় দেখা যায় যে স্থানীয় মানুষদেরও একটা উদ্যোগী হওয়ার কথা যেটা ওনারা বলছেন, তো সেক্ষেত্রে আপনারাও কি? একদম একদম, ওখানটা যে জলটা দেওয়া হবে ওটা প্রতিদিন আমরাই মেনটেন করবো ওটাকে, আর যেভাবে বলে গেল যেরকম জিনিস আমাদের মেনটেন করতে হবে করবো আমরা। এটা আমাদের প্রাকৃতিকের জন্য ভালো হবে, আমাদের সবার জন্য ভালো হবে, এটা নিশ্চয়ই আমাদের সবাইকে আগ্রহী হওয়া উচিত, এইসব কাজের জন্য এগিয়ে যাওয়া উচিত। এটা সাউথ ভারতনগর হয়ে গেল, নিয়ার আন্ডারপাস খনিসঙ্গ মোড়ের সামনে হয়ে গেল। আপনাদের দোকানের সামনেই? হ্যাঁ, আমাদের দোকানের সামনেই হচ্ছে, আরও অনেক দূর থেকে কাজটা শুরু হয়েছে, উনি
অনেক দূরের থেকে ইনিশিয়েটিভ নিয়েছে ওরা, আর আরও অনেক দূরে যাবে, কাজ চলছে এখনও। ভালো হয়েছে, এই সমস্ত কাজেই তো করতে হয় মানুষ হয়ে, পাখির জল খাওয়ানো, গাছ লাগানো, এই সমস্তই তো। খুব ভালো হয়েছে। দেখভালের দায়িত্বটা কি, দেখভালের দায়িত্ব এখন ওরা কি ডিসিশন নেয় ওরা কি বুঝবে? ওনারা তো বলছে আশেপাশে দুই চারটা যে টুক টাইম পাবো দিয়ে দিবো, কোনো ব্যাপার না। মানে পাখি জল খাবে কি আছে, বড় করার তো কোনো খাটুনির ব্যাপার নেই না। এই বিষয়টা সাধুবাদ জানাচ্ছেন? না না, খুবই ভালো হয়েছে। আপনার নাম? সুরেন বর্মা। शहर से दूर कुदरत के बीच छुट्टियों के कुछ दिन बिताना है तो आयुष जंगल रिसोर्ट आपका स्वागत करता है। डुआर्स के खूबसूरतियों के बीच चारों ओर घने जंगलों से घिरा मूर्ति नदी के किनारे, यहां एसी नॉन एसी डिलक्स रूम के साथ साथ आनंद लीजिए स्वादिष्ट और हाइजीनिक खाने का। हमारे यहां जंगल सफारी के सुव्यवस्था के साथ साथ पिक एंड ड्रॉप सेवा भी उपलब्ध है। आज ही आए छुट्टियों के कुछ दिन बिताने आयुष जंगल रिसोर्ट गोरुमारा बंगलो के नजदीक न्या मूर्ति नदी लाटागुड़ी।